হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জুলিস কিচেন। জুলিস কিচেনে সকল দর্শক বন্ধুদের স্বাগতম। টমেটো তেঁতুলের চাটনি আমরা প্রায় সবাই খেয়েছি। আজকে টমেটো তেঁতুলের একটা স্পেশাল চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে বানাচ্ছি সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, না হলে অনেক কিছু মিস করবেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে বানাচ্ছি আজকের এই রেসিপিটি। টমেটো তেঁতুলের স্পেশাল চাটনি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়েছি 150 গ্রাম কাঁচা তেঁতুল। তাহলে চলুন দেখে নিই কিভাবে বানাচ্ছি এই রেসিপিটি। কড়াইতে 1 টেবিল চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটুখানি এনে 5 ফোড়ন দেব। আপনারা চাইলে এর সঙ্গে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। তো আমি এখানে শুধু 5 ফোড়নটাই দিলাম, খুব বেশি নয়, অল্প করে। ফোড়নটা একটু ভেজে নিয়েছি, যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি এই টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো একটু নাড়াচাড়া করে দেবো, আর একটু নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। ভালো করে আমি মিশিয়ে নিই। তেলের সঙ্গে 1 মিনিট মতো টমেটোগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি স্বাদ অনুসারে নুন দিচ্ছি। নুনটা দিলে পরে তাহলে টমেটোগুলো আর একটু নরম হয়ে যাবে। আর দিচ্ছি একটু হলুদ, 7 চামচ মতো হলুদ দিচ্ছি। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করছি, তাহলে বাকি টমেটোগুলো ভালো করে গলে যাবে। খুব বেশি নয়, 1/2 কাপ মতো জল আমি এখানে অ্যাড করলাম। এটা একটুখানি ফুটে যাক। টমেটোটা ফুটে উঠেছে, এবার আমি তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কাঁচা তেঁতুলই দিয়েছি। এটাকে খুব ভালো করে এর সঙ্গে আগে মিশিয়ে নেব। আবারও এটাকে আমি সেদ্ধ হতে দেবো। টমেটোটা অনেকটাই গলে গেছে আর তেঁতুলটাও নরম হয়ে গেছে। এবার আমি এখানেতে মিষ্টি অ্যাড করব। আপনারা সবসময় চিনি দিয়েই চাটনি বানান, আমি ওখানে চিনিও অ্যাড করছি, আর তার সঙ্গে করছি গুড়ের বাতাসা। এই বাতাসা দিলে পরে কিন্তু টেস্টটা অসাধারণ হয়ে যায়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, এই বাতাসা দিয়ে চাটনি খেতে খুব ভালো লাগে। আমি তাই বাতাসাটা অ্যাড করলাম। আমি 100 গ্রাম মতো এখানে বাতাসা দিয়েছি, গুড়ের বাতাসা। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন, যতটা প্রয়োজন সেরকমটাই দেবেন। দেখুন কালারটা কি সুন্দর হচ্ছে গুড়ের জন্য। এইটা একটা প্রথম টিপস। দ্বিতীয় টিপসটা নেক্সট স্টেপে শেয়ার করছি। চিনি আর বাতাসাটা দেওয়ার ফলে দেখুন জল মতো পাতলা হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, কারণ এরপরে এটা যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। আমি এটা গ্যাসটাকে ফার্স্টে বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি এখানে একটা ভাজা মশলা অ্যাড করছি। এখানে আমি দিয়েছি 1 চামচ জিরে আর 1 চামচ 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে রেখেছি, সেই মশলাটাকেই আমি এখানেতে অ্যাড করছি। এটা কিন্তু গ্যাস চলাকালীন কিন্তু একদমই দেবেন না। চাটনিটাতে দ্বিতীয় টিপস হলো এই মশলাটি। মশলাটা আমি এখানে এইভাবে দিয়ে দিয়েছি, এরপর এটা যখন পরিবেশন করব তখন এটাকে আরও একটু ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি। এবার আমি ঢাকনাটা ওপেন করছি। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি, টমেটো তেঁতুলের স্পেশাল চাটনি। আপনারা রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন।